আমি প্রত্যন্ত একটা ছোট্ট মানুষ, আমি ক্লাস 7-এ পড়ি, আমি বুঝি আর না বুঝি আমি একটা 0.05 বিটকয়েন কিনছিলাম অনেক আগে জি জি ছোটবেলায়। জি জি হুম কিন্তু জাস্ট বিকজ আমি একটা ছোট্ট মানুষ, আমার কোনো ব্যাকিং নাই, কোনো নেতা আমাকে সাপোর্ট দিচ্ছে না, আমি বড় চাকরি করি না, ইট ডাজেন্ট ম্যাটার, ওই যে আমি ছোট্ট একটা ট্রানজাকশন করছিলাম ওইটা প্রাইভেট কি যদি আমার কাছে মনে থাকে অথবা সেভ করা থাকে অথবা ফোনের মধ্যে থাকে, দুনিয়ার অন্য কেউ ডিনাই করতে পারবে না, ইট ইজ মাইন। ইজ ইয়ার্স অ্যান্ড এবং হচ্ছে প্রতিটা ট্রানজ্যাকশন এটা ইমিউটেবল, এক্স্যাক্টলি, এই এটা একটা টার্ম। জিনিসগুলো একটা অ্যাট্রাকশন, যে মানে এটা কে কন্ট্রোল করে, অ্যাজ লং অ্যাজ নেটওয়ার্ক পারসিস্ট এটা আমার। এখন এটা আরেকটা, তাহলে আরেকটা মিরর কোশ্চেন হলো, হু ওনস দ্য নেটওয়ার্ক, এটা একটু ক্ল্যারিফাই করো, নেটওয়ার্কটা ওন করে কে, এটা কি সিঙ্গেল পার্সন নাকি এটা গ্রুপ অফ পিপল নাকি ইটস এভরিবডি? নেটওয়ার্কটা আসলে এই নেটওয়ার্ক যারা ইউজ করবে তারা প্রত্যেকেই ওন করে কালেকটিভলি, এটা কোনো সিঙ্গেল পার্সন বা এন্টিটি ওন করে না। বেসিক্যালি এটা একটা গাইডলাইন বা প্রিন্সিপাল অফ মানে সেটস অফ রুলস, যে সেট অফ রুল একটা সিস্টেম ফলো করে, সিস্টেমটা একটা কম্পিউটার অ্যালগরিদম বেসিক্যালি। আর এই নোডে যতগুলো কম্পিউটার থাকবে বা যা ইউজার থাকবে সবাই আলটিমেটলি এটা স্টেক হোল্ডার। সো ওই ক্ষেত্রে এই কনসেপ্ট, এখানে আরো কিছু অনেকগুলো মানে মাটিবাড়ি কনসেপ্ট আছে, যে প্রুফ অফ ওয়ার্ক কনসেপ্ট আছে, তারপর প্রুফ অফ স্টেক আইডিয়াটা আছে। প্রুফ অফ ওয়ার্ক বিটকয়েনের কনসেপ্ট হচ্ছে প্রুফ অফ ওয়ার্ক, আর প্রুফ অফ স্টেক মানে হচ্ছে যে ওই পার্শিয়ালি ওই কয়েন বা ওইটার কোনো টোকেন হোল্ড করে। বিটকয়েন এসেন্সিয়ালি আমার টোকেন হোল্ড করার কোনো প্রয়োজন নাই, যদি আমি ওইটার কোনো নোড বা ক্যালকুলেশন নোডে আমি ওর জন্য একটা কাজ করে দেই বা আমার কম্পিউটারটা ওই পারপাস ইউজ হয় তাহলেও আমি ওই নোডের একটা ভেরিফায়ার। বেসিক্যালি আমি একটা বিটকয়েন ওন করার এসেন্সিয়ালি আমার দরকার নাই, কিন্তু আমি ওই ট্রানজাকশনটা ভেরিফাই করতে পারবো। সো আলটিমেটলি এই টোটাল কনসেপ্টে এই ট্রানজেকশন গুলো বা বিটকয়েন গুলো মিস হওয়ার কোনো চান্স নাই বা এটা রবারি হওয়ার কোনো চান্স নাই। তাহলে তাহলে এখানে একটা পাল্টা কোশ্চেন আছে, মানে তুমি দুইটা স্যাটিসফাইং অ্যান্সার দিছো। এক নম্বর হলো, হু এভার ওনস দ্য বিটকয়েন দে অ্যাবসলিউটলি ওনস ইট, অন্য মানুষের হক নাই। আমি যদি এটা ওন করি, এই পার্টিকুলার কয়েন এটা আমার, আর এটার মিরর ইমেজ হলো আমার, আমার এটা যে আমার, এটা গ্যারান্টি আসতেছে নেটওয়ার্ক থেকে। নেটওয়ার্কটা যেহেতু সরকার কন্ট্রোল করে না অথবা কোনো মাস্তান গ্রুপ কন্ট্রোল করে না, এটা গ্রুপ অফ ওয়াইড গ্রুপ অফ পিপল, তারা একসাথে ভ্যানিশ হয়ে যাওয়ার কথা না। কারণ একসাথে, কারণ এরা তো, আমি তোমার বন্ধু, মানে মনে করো তুমি আমার বন্ধু, কিন্তু আরো যে বিলিয়ন মানুষ আছে তারা তো বন্ধু না, তাদেরকে তো আমি কনভিন্স করে বন্ধ করতে পারবো না। কাজেই ডিসএগ্রিমেন্ট যে থাকবে এই জন্য ইভেনচুয়ালি এটা বন্ধ হবে না। আর নেটওয়ার্ক যেহেতু পারসিস্ট, আমার টোকেনটার গ্যারান্টি ওখান থেকে আসতেছে। তার মানে ইফ ইউ ওন সামথিং নোবডি ক্যান টেক ইট অ্যাওয়ে, অ্যাজ লং অ্যাজ ইউ কিপ ইউর প্রাইভেট ইনফরমেশন প্রাইভেট, মানে প্রাইভেট কি এবং কালেক্টার সিকিউরিটি, তাহলে এটা একটা গুড। কিন্তু দেখো, একই সিচুয়েশন থ্রেটেন্স দ্য ফেডারেল মানি সিস্টেম। তাহলে প্রবলেম হলো, তাহলে খেয়াল করো, তাহলে আমি যদি আমার টাকার গ্যারান্টি চাই, আমি জাস্ট বাকিদের বোঝার জন্য বলতেছি, তাহলে আমাকে দুটা জিনিস রাখতে হবে। এক নম্বর হলো আমার প্রাইভেট কিটা সেফ রাখতে হবে, এবং অ্যান্ড দ্য নেটওয়ার্ক হ্যাজ টু পারসিস্ট। কারণ নেটওয়ার্ক নাই তাহলে আবার আমার টাকাটাও দাম থাকলো না। তাহলে নেটওয়ার্ক পারসিস্ট করবে ইন থিওরি, বললাম তো, কারণ এত মানুষ পার্টিসিপেন্ট একসাথে সবাই বন্ধ করবে না। কিন্তু একটা পটেনশিয়াল থ্রেট হলো যে এই সিস্টেমটা যাদেরকে থ্রেট করতেছে, দে ক্যান কাম অ্যান্ড ট্রাই টু স্টপ ডাউন দ্য নেটওয়ার্ক। তাহলে এইটা হলো আর একটা ইম্পর্টেন্ট কনসিডারেশন, যে আমরা যদি বড় অঙ্কের টাকা কেউ ইনভেস্ট করতে চায়, দে হ্যাভ টু বি শিওর লঞ্জিভিটি অফ দ্য প্রোডাক্ট, অ্যান্ড তাদেরটা কোনো মানে কোনো মানে অনেকে মানি লন্ডারিং এর ঝামেলায় যায়, অনেকে ইলিগ্যাল অ্যাক্টিভিটির ঝামেলা যায়। তাহলে ওই নেটওয়ার্কটা আসলে কোনো ফিলোসফিক্যাল অথবা কোনো হোয়াইট পেপারে ক্লিয়ারলি তাদের স্টেটেড গোল আছে কিনা, যে তারা ভালো কিছু করতে যাচ্ছে, অথবা তাদের প্রোডাক্টটা সামনে কি আসতেছে, যেন সরকার সেটাকে ইলিগ্যাল ঘোষণা করে বাজেয়াপ্ত করে না দেয়। কারণ কারণ লিগাল সিস্টেম এমন, মনে করো মানে আমেরিকার গভর্নমেন্ট যদি পার্টিকুলার কারেন্সিকে বলে ইটস ক্লিয়ারলি এ মানি লন্ডারিং স্কিম, সো ইটস ইলিগাল। এটা যদি সরকার, গভর্নমেন্ট এবং সবাই একসাথে বলে, বেসিক্যালি অটোমেটিক্যালি ইভেন্টুয়ালি ওটা সার্ভাইভ করতে পারবে না, কারণ লিগাল সিস্টেম অনেক বড়। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, তাহলে আমাদের এই দুটা জায়গার মধ্যে ব্যালেন্স করতে হবে, যে হোয়াট সিস্টেম ইভেন দ্য গভর্নমেন্ট ওয়ান ক্যানট স্টপ।
আমি আপাতত এজ অফ নাও একটা এক্সাম্পল দিতে পারতেছি, বিটকয়েন অ্যান্ড ইথেরিয়াম, ইট বিকেম সো বিগ অ্যান্ড দেয়ার ভিশন ইজ সো ওপেন, তাদের গোল ইজ সো গুড, একজন জাজ এসে টুট করে বলতে পারে না, কারণ তখন 10 জন মানুষ সাথে সাথে জাজকে প্রোটেস্ট করবে যে ইউ আর রং। মানে আমার পয়েন্ট হলো যে এই সব কারণে আমি দেখতেছি যে ডাউন দ্য রোড ইট হ্যাজ সাম গুড প্রমিস, যে আমার টাকা, মানে সবাই তো আলটিমেটলি চায় ফার্স্ট অফ অল আমার টাকার সিকিউরিটি, সেফটি, অ্যাসেটের সিকিউরিটি, এবং এটা ভবিষ্যতে কেউ বাজেয়াপ্ত করে ফেলবে কিনা। তাহলে এই এখানে চিন্তা ভাবনা, সুন্দর একটা সুডো টার্ম আছে, সেফ হ্যাভেন বলে আর কি ওরা। হ্যাঁ সেটাই। নোমান, তুমি তুমি বলো দেখি, আমরা বিটকয়েনের টেকনিক্যাল ডিটেলস এ ঢোকার আগে আমরা এইসব এইসব এবিসিডি ফিক্স করতে চাই, সেটা হলো যে যেহেতু এই ডিফাই স্পেস ইটসেলফ ওয়াজ ডিজাইন এগেনস্ট, তুমি একটা শব্দ ইউজ করছো অ্যাজ এ রেবেলিয়ন এগেনস্ট সেন্ট্রাল কারেন্সি, তাহলে এই এই এইটা এটা কি সার্ভাইভ করবে নাকি এই এই মানে গভর্নমেন্ট এসে এটাকে বন্ধ করে দিবে, অথবা গভর্নমেন্ট কি বন্ধ করার আসলে অ্যাবিলিটি আছে কিনা, কারণ গভর্নমেন্ট চাইলেও করতে পারে না অনেক কিছু, তাই না? যেমন করোনা ভাইরাস বন্ধ করতে পারছে না, ভাইরাস জিনিসটা একটু ডিফারেন্ট জিনিস না? আমি জাস্ট বললাম যদি এটা টু মাচ বিগ হয়ে যায়, বড় করে হঠাৎ করে স্নো পড়লো এয়ারপোর্টে, তুমি কি প্লেন চালাতে পারবা? না, তুমি চালাতে পারবা না, গভর্নমেন্ট যতই চাক। ঠিক একই রকম, একই রকম অ্যানালজিতে তুমি একটু সহজ ভাবে বলো যে এই গভর্নমেন্ট যেহেতু এটা চায় না, তার টাকার ভাগ আরেকজনের কাছে যাক, কারণ টাকা একটা ইম্পর্টেন্ট জিনিস টু রেগুলেট এভরিথিং, এটা যারা কমন সেন্স আছে সবাই বুঝে, সেই জায়গায় এসে আর একটা প্রজেক্ট এসে বাগড়া দিচ্ছে, তাহলে গভর্নমেন্ট জেনারেলি চাবে যে এটা সুযোগ পেলেই বন্ধ করে দেওয়া, কিন্তু আসলে গভর্নমেন্টের সেই এখতিয়ার আছে কিনা, অথবা পাওয়ার আছে কিনা, অথবা গভর্নমেন্ট এটা করার ইচ্ছা আছে কিনা, এটা তোমার মানে এই জায়গাটা ভেরি অ্যাডভান্স লেভেলের কোশ্চেন, কিন্তু স্টিল এটা ইম্পর্টেন্ট কোশ্চেন ফর দ্য বিগিনার। বুঝতে পারছি, অবশ্যই যেটা হচ্ছে এখানে নোমান দিয়ে শুরু করো, তারপরে হাসানের কাছে যাবো। স্যার কয়েকটা জিনিস ভাই, আপনি প্রশ্ন আসলে একটু বড় এবং প্রশ্নের স্কোপটা অনেক বড়, ট্রাই করবো একটু সামারাইজ ওয়েতে, স্ট্রাকচার্ড ওয়েতে আনসার দিতে। আপনি প্রথমে যে কথাটা মেনশন করছিলেন যে মানে এটা লংজিভিটি কিরকম হতে পারে, এটা সার্ভাইভ করবে কি না, নাকি এটা অনেক বড় একটা সিস্টেম হয়ে যাওয়ার কারণে গভর্নমেন্ট এটাকে সাস্টেন করতে দিতে বাধ্য হবে কিনা। তো আমি জাস্ট একটা এক্সিস্টিং এক্সাম্পল দিই, আমাদের ট্রেডিশনাল ফাইন্যান্সিয়াল সিস্টেমে একটা টার্ম আছে টু বিগ টু ফেল। তো টু বিগ টু ফেল আসলে অলরেডি একটা এস্টাবলিশড কনসেপ্ট, যখন অনেক মানুষ অলরেডি ইনভেস্টেড তখন এখানে এরকম কোনো সাবক্রেসিভ স্টেপ নিলে সেটা আমার মনে হয় না মানে ফ্রুটফুল কিছু হবে, এটা আসলে একটা কেওটিক সিচুয়েশন তৈরি হবে। আর আপনি যদি গভর্নমেন্ট চিন্তা করেন, গভর্নমেন্ট গভর্নমেন্টের লাইফ ফোর্স হচ্ছে পিপল, সো গভর্নমেন্টের পারপাস হচ্ছে পিপলের সাধারণ মানুষজনের বেনিফিট দেখা, অ্যাকচুয়ালি কি হয় সেটা ডিফারেন্ট ইস্যু, বাট বাই ডেফিনেশন গভর্নমেন্ট ইজ ফর দ্য পিপল বাই দ্য পিপল অফ দ্য পিপল। সো এখানে মানে পাবলিক ওপিনিয়ন একটা বড় ফ্যাক্টর, আর পাবলিক ওপিনিয়নকে রিপ্রেজেন্ট করে নিউজ বা প্রেস। সো ইটস আ সাইকেল, রাইট? আর এবং একটা কমপ্লিকেটেড সিস্টেম। সো আসলে পাবলিক ওপিনিয়ন অ্যাকচুয়ালি কি, এবং পাবলিক ওপিনিয়নটা কিভাবে রিফ্লেক্ট করতেছে, এবং সেটা কিভাবে গভর্নমেন্টের কাছে বা গভর্নমেন্টকে সেই রিয়েলিটিগুলো দেওয়া হচ্ছে, সেটা একটা বড় ফ্যাক্টর। আর আরেকটা যেটা হচ্ছে যে গভর্নমেন্টের লাভ বা লস, বেসিক্যালি ফাইন্যান্সিয়াল সিস্টেমটাতে আসলে গভর্নমেন্টের লাভ বা লস নাই ডিরেক্টলি, কারণ অলরেডি আপনি আসলে বলছে যে জিনিসটা আসলে আমরা অনেকেই হয়তো বা জানি না বা হয়তো বা কখনো এইভাবে চিন্তা করিনি, গভর্নমেন্ট ডাজন্ট ওন দ্য মানি সিস্টেম, গভর্নমেন্ট ডাজন্ট ওন দ্য মানি মেশিন, মানি মেশিন হচ্ছে একটা প্রাইভেট এন্টিটি। সো আপনি যদি মানে যদি জাস্ট আবার আমরা যদি মানে ব্যাক টু দ্য গ্রাউন্ড জিরো, যে কেন ক্রিপ্টো বা কেন ডিসেন্ট্রালাইজড মনিটারি সিস্টেম, এই প্রাইভেট মনিটারি সিস্টেম আসলে কিছু স্পেসিফিক টাইপ অফ পিপলকে বেনিফিট দেয়, মানে রিগার্ডলেস অফ দ্য ইকোনমিক কন্ডিশন, আর গ্রুপ অফ পিপল আর গ্রুপ অফ ইনকাম শুডন্ট সে পিপল লাইক আ সার্টেন এন্টিটি অলওয়েজ বেনিফিটস, বাট আসলে মনিটারি সিস্টেমের পারপাস কিন্তু হচ্ছে কোনো স্পেসিফিক বা কোনো স্পেশাল ইন্টারেস্ট গ্রুপকে বেনিফিট দেওয়া না, এটা হচ্ছে জাস্ট মানে কমার্স বা ট্রেডকে জীবিত রাখা, যাতে মানে সবাই এটাতে বেনিফিটেড হয়। সো এই ডিসেন্ট্রালাইজড মনিটারি কনসেপ্টে ছিল এটা, যে এই যেটাকে বলে
ইটস কাইন্ড অফ লাইক ডিক্টেটরশিপ আপনি যদি চিন্তা করেন, বা একটা অটোক্রেটিক সিস্টেম, যে কিছু স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ বা সার্টেন এন্টিটি এই মনিটারি সিস্টেম থেকে বেনিফিটেড হবে এবং বাকি সবাই জাস্ট সিস্টেমের গিয়ার্স স্ক্রু হিসেবে ইউজ হবে, বাট সেই মানে প্রফিটটা পাবে না, সেটা সেটাকে চ্যালেঞ্জ করি আসলে এই রেভেলার সিস্টেমটা বা ডিসেন্ট্রালাইজ সিস্টেম। এখন আপনি যেটা বলেন যে গভর্নমেন্ট এটাকে বন্ধ করে দিতে পারবে কিনা বা এটাকে সাপোর্ট করবে কিনা, দ্যাটস অ্যাকচুয়ালি ম্যাটার অফ লং ডিবেট। বাট এখন যদি আপনি চিন্তা করেন যে টোটাল মার্কেট ভ্যালু ক্রিপ্টোকারেন্সিতে যেরকম, এটা যদি সাডেনলি বন্ধ করে দেয়, দ্যাট উইল ব্রিং ডাউন দ্য হোল ফাইন্যান্সিয়াল সিস্টেম, নট জাস্ট ক্রিপ্টো, দ্য স্ট্যান্ডার্ড ফাইন্যান্সিয়াল সিস্টেম। কারণ অনেক বড় বড় ফাইন্যান্সিয়াল এন্টিটি অলরেডি ক্রিপ্টো মার্কেটের সাথে ইনভেস্টেড হয়ে গেছে বা এনট্যাঙ্গেলড হয়ে গেছে। সো ইটস বিকামিং মোর অ্যান্ড মোর এনট্যাঙ্গেলড, যেটা আসলে বাপ্পি একটু আগে এক্সপ্লেন করছে যে যদিও এটা একটা সেপারেট ডিসেন্ট্রালাইজ সিস্টেম হিসেবে এস্টাবলিশ করার জন্য তৈরি হয়েছিল, যেহেতু মানে অলরেডি আমরা আমাদের কনভেনশনাল কারেন্সি দিয়ে এটার সাথে ট্রেড করতেছি, সো ইটস অলরেডি এনট্যাঙ্গেলড। সো যত দিন যাবে আমার আন্ডারস্ট্যান্ডিং এ, আই ক্যান বি রং, আমার আন্ডারস্ট্যান্ডিং এ এই এনট্যাঙ্গেলমেন্টটা বাড়তে থাকবে। সো হোয়াট আই সি, এবং ইটস জাস্ট মাই ওপিনিয়ন, আমি আসলে ফিউচার প্রেডিক্ট করতে পারবো না, বাট মাই আন্ডারস্ট্যান্ডিং এন্ড ওপিনিয়ন যে মেবি যেটা করতে পারে গভর্নমেন্ট, যে এখানে এই যে স্পেকুলেশনের কারণে যে সাডেন বা কি বলবো সাডেন ক্র্যাশ যেগুলো হয় আর কি, জাস্ট ওই জিনিসটাও আসলে জনগণের জন্য খারাপ। যদি মানে গ্রেটার গুডের কথা চিন্তা করেন, এরকম রাইজ অ্যান্ড ফল বা যদি করে এবং কেউ যদি স্পেসিফিকভাবে এই জিনিসগুলো কন্ট্রোল করে, তাহলে দেখা যাচ্ছে যে ক্রিপ্টো মার্কেটটা লিটারালি আপনার কনভেনশনাল মনিটারি সিস্টেমের একটা মিরর ইমেজ হয়ে যাবে আর কি। দ্য বেস্ট থিং উড বি টু লাইক দ্য গভর্নমেন্ট লাইক মেক সাম রেগুলেশন, যাতে এই স্পেকুলেশন গুলো করতে না পারে এবং যত ধরনের লুপ হোল আছে এগুলো যাতে ইয়ে করে। তো মানে আমার ওপিনিয়ন বা আমার এক্সপেকটেশন হচ্ছে যে গভর্নমেন্ট আসলে এটাকে স্টেবিলাইজ করবে। এক্সেলেন্ট পয়েন্ট বলছো, যে বেসিক্যালি এটা মানে আলটিমেটলি সামনে যদি কোনো রেস্ট্রিকশন আসে সেটা হবে রেগুলেশন, নট এলিমিনেশন। তাহলে আমি গত আধা ঘন্টার সামারি, আমরা নেক্সট স্টেপে যাওয়ার আগে আমি একটা কুইক সামারি করতেছি যে ক্রিপ্টোকারেন্সি একটা নতুন মার্কেট, এটা ডিসেন্ট্রালাইজ মানে নোবডি কন্ট্রোলে। আমি যদি একটা ক্রিপ্টোকারেন্সি হোল্ড করি, ইট রিমেইনস মাইন and nobody can deny it, can it goes to a permanent record. আর আরেকটা হলো যে ওই নেটওয়ার্ক পারসিস্ট করবে কেন, কারণ অনেক মানুষ ইজ অলরেডি পার্টিসিপেন্ট, এবং নেটওয়ার্কে দুম করে সরকার এসে বন্ধ করতে পারবে এই মুহূর্তে পারবে না, কারণ ইটস অলরেডি টু বিগ। আর তুমি একটা ভালো কথা বলছো যে গভর্নমেন্ট ইটসেলফ ইজ অলরেডি হেভিলি ইনভেস্টেড, তারা নিজেরাও টাকা ঢালছে এখানে, কাজে তারাও যেহেতু পার্টিসিপেন্ট, তারা নিজেরা নিজের পায়ে কেউ পুরান মারতে চায় মারবে না। এই জন্য যে এটা টু বিগ, টু মেনি পার্টিসিপেন্ট, গভর্নমেন্ট চাইলেও পারবে না। অল দে ক্যান ডু টু রেগুলেট, অ্যান্ড রেগুলেশন ইজ অ্যাকচুয়ালি উইল ওয়ার্ক ইন আওয়ার ফেভার, মানে যারা হোল্ড করে ইন্ডিভিজুয়াল অ্যাসেট গুলা, রেগুলেশন আসলে তাদের জন্য ভালো। খারাপ হলো কাদের জন্য, যারা ট্রেডিং করে মাইক্রো সেকেন্ডে মিলি সেকেন্ডে আর্টিফিশিয়াল প্রাইস বাড়াই কমায়, রেগুলেশন আসলে তাদের অসুবিধা হবে। আমরা যেহেতু ওই লাইনের না, ইটস ওকে। আমরা তাহলে এখন তাহলে আমি 2012 যদি ক্রিপ্টো ইনভেস্ট করতে চাইতাম, তখন গভর্নমেন্ট চাইলে বন্ধ করে দিতে পারতো, যেটা একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি। কিন্তু এখন যেহেতু এটা অনেক বড় হয়ে গেছে, একটু ম্যাচিওর, তাহলে নাও ইউ ক্যান সেফলি এন্টার দ্য মার্কেট। কিন্তু এখন এন্টার করতে যাই কিন্তু ডুবে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ এখানে প্রাইস সুইং একদিনের মধ্যে 60-70% ড্রপ করে, যেটা স্টক মার্কেটে যদি 8-10% প্রাইস ফ্লাকচুয়েট করে উইদিন ওয়ান ডে, দ্যার ইজ এ সেফটি ভাল, মানে পুরো ট্রেডিং বন্ধ হয়ে যায়। আর ক্রিপ্টো মার্কেটে 30-40% এভরি ডে চেঞ্জ ইজ নর্মাল। কাজে এই জন্য অনেকের, যাদের মানে যে মানে যে টাকা দিয়ে ভাত খাইতে হবে আর যে টাকা দিয়ে বাড়ির বিল বাড়ির ভাড়া দিতে হবে, সেই টাকা যদি কেউ ক্রিপ্টো ইনভেস্ট করে সে পাগল হতে পারত। এই জন্য কারো কাছে যদি এক্সট্রা টাকা পড়ে থাকে, সিকিউরিটি মানি তো সবার লাগে, ওটার বাইরে যদি কিছু এক্সট্রা মানি পড়ে থাকে, দে ক্যান প্লে অ্যারাউন্ড জাস্ট টু নো দ্য সিচুয়েশন। তাহলে অ্যাটলিস্ট 6 মাস 1 বছর প্লে অ্যারাউন্ড করার পরে, তারপরে যদি বড় পরিমাণ ইনভেস্ট করতে চায়, সেটা তার পার্সোনাল চয়েস। এটা হলো আমাদের কমন সেন্সিক্যাল অ্যাপ্রোচ।